নমস্কার বন্ধুরা, গোপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বানাবো চিকেন স্যুপ। তো চলুন দেখে নেওয়া যাক স্যুপ বানাতে আমাদের কী কী লাগে। আমি এখানে 200 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে পেঁয়াজ পাতা, বিনস ধনে পাতা কুচিয়ে, এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি, এখানে গাজর কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ এইভাবে রিং রিং মতো করে নিয়েছি, আর আদা রসুন একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি, চিকেনগুলো আগে ভেজে তুলে নেব। এদিকে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি, চিকেনগুলোকে আগে ভেজে নেব। এবার তেলের মধ্যে একটু নুন দিয়ে দেব, তারপরে চিকেনগুলোকে দিয়ে দেব। এবার চিকেনগুলোকে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এদিকে আমি চিকেনগুলোকে তুলে নিয়েছি। এবার কড়াইতে আবারও আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার একে একে আদা রসুন কুচিগুলো, আগে রসুন কুচিগুলো দিয়ে দিলাম, আদা কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আগে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে যাবে ততক্ষণ ভাজবো। দেখুন আদা রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গাজরগুলোকে দিয়ে দেব, এগুলোকে আবার ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে বিনসগুলো দিয়ে দিলাম, আর এখানে যে পেঁয়াজ রিং করে কেটে নিয়েছিলাম ওইগুলোও দিয়ে দিলাম, এগুলোকে ভালো করে ভেজে নেব। সব সবজিগুলো একে একে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি ক্যাপসিকামও এভাবে কেটে নিয়েছিলাম, ক্যাপসিকামগুলো দিয়ে দেব। আবারও ক্যাপসিকামগুলো দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। এরপরে বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। বাঁধাকপিগুলো বেশ মজে এসছে, এর মধ্যে আমি টমেটো কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ পাতাগুলো দিয়েও আবার কিছুক্ষণ ভাজবো। এবার আমি এখানে 2 টেবিল চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। আপনারা ভিনিগারের বদলে লেবুর রসও দিতে পারেন। এরপর চিকেনগুলোকে দিয়ে দিলাম, সবগুলো ভালো করে মিক্সড করে নেব। সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। এবার আমি এটাকে 10 মিনিটের মতো ফুটতে দেব। আমি এখানে যতটা জল দিয়েছি সেই অনুযায়ী
নুন দিয়ে দেব। আপনারা আপনাদের টেস্ট মতন নুন দিয়ে দেবেন। স্যুপটা প্রায় হয়ে এসেছে, আমি এর মধ্যে এবার গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচ না দিলে স্যুপ খেতে ভালোই লাগবে না। গোলমরিচের যে ঝাঁজটা থাকে এতে টেস্টটা আরও বাড়িয়ে দেয়। এবার আমি এর মধ্যে ডিমটাকে দিয়ে দেবো। ডিমটাকে ঠিক এইভাবে এইভাবে দিয়ে দেবো, একদম একটা ঝাঁজটা হাতার মধ্যে করে দিলে পুরোটা ছড়িয়ে যাবে। পুরোটার মধ্যে এইভাবে এইভাবে দিয়ে দেবো। এখানে আমি কর্নফ্লাওয়ারটা এইভাবে গুলিয়ে নিয়েছিলাম, এটা আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেব। স্যুপটা অলমোস্ট হয়েই এসছে, এবার উপর দিয়ে একটু বাটার আর ধনে পাতা ছড়িয়ে দেব। এবার আমি বাটারটাকে দিয়ে দিলাম আর ধনে পাতা কুচিগুলোকে দিয়ে দিলাম। ব্যাস স্যুপটা আমার রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে নেব। তো বন্ধুরা দেখুন স্যুপটা আমি সার্ভ করে নিয়েছি। শীতের দিনে এমনি গরম গরম এই স্যুপটা খেতে দারুণ লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।